গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইস অল আর ফাইন। তো গাইস, আজকে এখন বাজছে 9টা, আর আজকে সকাল সকাল উঠেই ব্লগ শুরু করে দিয়েছি। তার একটাই কারণ, আজকে হচ্ছে খুব স্পেশাল দিন আমার কাছে। সবার কাছে স্পেশাল দিন হয়, কারণ নতুন গাড়ি কেনার আনন্দ তো তোমরা বুঝতেই পারছো, আমারও তেমনি আনন্দ হচ্ছে, নতুন গাড়ি কিনতে যাচ্ছি। আর আনন্দ এই কারণেই হচ্ছে কারণ আসানসোলে গাড়িটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, আর দুর্গাপুরে অ্যাভেলেবেল আছে। আমি আসানসোলে জিজ্ঞেস করেছিলাম টিভিএসের শোরুমে যে গাড়িটা অ্যাভেলেবেল আছে কিনা, তো ওরা বলেছিল না, অ্যাভেলেবেল নেই। আমি ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, যদি বুকিং করে যায় তাহলে কি পাওয়া যাবে কিছুদিন পরে, তো ওরা কোনো গ্যারেন্টি দিতে পারেনি, সেই জন্য আমি দুর্গাপুরে খবর নিই। তো গাইস, আমার আমার যা মনে হয় এই গাড়িটা আসানসোলে খুব জোর 4 থেকে 5টাই আছে, মানে যদি কেউ বাইরে থেকে আনে বা টিভিএসের শোরুমে আগে যদি পাওয়া যেত, এখন মানে এখন পাওয়া যাচ্ছে না। তো আমার মতে যে 5-6টাই আছে আসানসোলে, গোটা আসানসোলে, তার মধ্যে আমি একজন, যে আরেকটা আসছে, তো খুবই কম এই বাইকটা। তো চলো, কী বাইক নিচ্ছে সেটা তো সারপ্রাইজ রইলো, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে, ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো এখন আমাকে দুর্গাপুর বেরোতে হবে, তো দুর্গাপুরে গাড়িটা অ্যাভেলেবেল আছে, আমি তো আগের দিন বুকিং করে চলে এসেছিলাম, আর আজকে ভালো করে সেলিব্রেট হবে ওখানে গিয়ে। আর আমার সাথে যাচ্ছে মা, যাচ্ছে দাদা, যাচ্ছে আর শিবাই যাচ্ছে। তো গাইস, প্রচণ্ড আনন্দ হচ্ছে, বিশ্বাস করো, মানে আমি বলে বোঝাতে পারছি না কী আনন্দ হচ্ছে আমার, নতুন গাড়ি কিনতে যাচ্ছি। তো তোমাদের তো, তোমাদেরও এনজয় হয় এমনি যদি নতুন গাড়ি কিনতে যাই, নতুন গাড়ি কিনতে যাও। তো চলো গাইস, এখন যাওয়া যাক, বেশি দেরি করবো না, শুভ কাজে তো বেশি দেরি করতে নেই। তো চলো গাইস, বেশি দেরি না করে যাওয়া যাক, লেটস গো গাইস। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে। আর কোথায় এসেছি এখনই দেখতে হবে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনে টিভিএসের শোরুম, অনিশ শোরুম দুর্গাপুরে, আর আমার সাথে আজকে আছে এই যে শিবাই আছে। তো শোরুমে এসেছি, কী জন্য এসেছি বুঝতে তো পেরে গেছো, গাড়ি কিনতে এসেছি, কিন্তু কী গাড়ি কিনতে এসেছি সেটা এখনও সারপ্রাইজ আছে, ওটা পরে তোমরা দেখতে হবে। ওয়েট করো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তারপরে দেখতে হবে কী গাড়ি কিনছি। আর ভেতরে মা আছে এখন, মানে জাস্ট পেপারগুলো জমা দিলাম আমি, মানে এখনই পেপারগুলো দিয়ে এলাম, সাইন করা এখন বাকি আছে, আমি সাইন করব, তারপর সেলিব্রেশন তো হবেই, ঠিক আছে। আমি তো বলে বলে দিয়েছি দাদাকে যে সেলিব্রেশন হবে, একদম ভালো করেই, যখন আমি নেবো তখন একদম ভালো করেই নেবো। তো দাদা এসেছিলো কিছুক্ষণ আগে, চলে গেছে কারণ দাদার কাজ ছিল, দাদা বেশিক্ষণ থাকতে পারলো না, ও ছিল কিছুক্ষণ আগে। আর বাবা তো আসতে পারেনি কারণ বাবা নিজের কাজের জন্য আসতে পারেনি, এখন কাজে আছে। তো মা আছে, মা ভেতরে আছে বসে, আর শিবা এসছে আমার সাথে। তো চলো ভেতরে যাই, আমি যা যা সাইন আছে, কারণ জানি তো অনেক, মানে গাড়ি কেনার সময় অনেক সাইন করতে হয়, তো সাইনগুলো করা আছে। তো সত্যি খুব ভালো লাগছে গ্যাস, একদম মানে খুব খুশি লাগছে ভেতর থেকে, ওটা মানে কী খুশি লাগছে ওটা বলে তো বোঝানো যাবে না, কিন্তু মানে এক্সপ্রেস করতে পারছি না যে আমি কী খুশি লাগছে। তো চলো যাই, আমি নিজে কী বলছি আমি নিজেও জানি, তো চলো যাই এখন সাইনগুলো করে নিই, তারপর তো সেলিব্রেশন হবেই। তো তোমরা গাইস পুরো ভিডিওটা দেখো, তো চলো এখন যাওয়া যাক ভেতরে। ফাইনালি সব কিছু ডান হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে যা যা ছিল সাইন টাইন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে সেলিব্রেশন করার পালা। এই যে এখানে শিবাই আছে, পেছনে দেখছো মা বসে আছে, আর এখানে দাদাও চলে এসছে কাজ থেকে ছুটি নিয়ে, মানে ছুটি না জাস্ট ব্রেক টাইমে চলে এসছে। তো চলো এখন যাই, সেলিব্রেটটা গিয়ে করে নিই তাড়াতাড়ি, মানে আমার তো এক্সাইটমেন্ট খুবই হচ্ছে। তো চলো এখন যাই। I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. And you know that it's all that I need. So don't leave me alone. বাড়ি, আর এখন বাজছে 4টে, আমার আসতে একটু মানে লেট হয়ে গেল, এই কারণে লেট হলো, কারণ 1.5 ঘন্টার মতো প্রায় লেট হয়ে গেল, কারণ
40-50 আমাকে আসতে হলো। আর তোমরা তো জানোই নতুন গাড়ি কেনার পরে বেশি স্পিড ওঠানো যায় না, 50 মানে লাস্ট 50 পর্যন্ত ওঠানো যায়, 40-50-এর মধ্যেই চালাতে চালাতে হয় কিছুদিন, মানে যতদিন না ফার্স্ট সেকেন্ড সার্ভিসিং হয় ততদিন অমনি চালাতে হবে। তো ওটা আমার জন্য একটু কষ্টকর ব্যাপার, কারণ আমার কাছে 40-50 মানে একটু মানে বেশি কম। আমি কিভাবে এসেছি এত মানে দুর্গাপুর থেকে আসানসোল আমি নিজেই জানি, মানে সত্যি গাইস আর কি বলবো তোমাদের। তো এমনিতে টায়ার তো হয়ে গেছে একটু, কিন্তু টায়ার হলেও কোনো প্রবলেম নেই, আমি এখনই বেরোবো, বন্ধুদের সাথে বেরোবো, বন্ধুদেরকে দেখাবো, অভিষেককে দেখাবো, আমাদের ডাকবো, জয়দেবকে ডাকবো, আর শিবাই তো দেখেই নিয়েছে, তো চলো এখনই বেরোবো। আর ওরা তো পার্টি তো চাইবেই, ছাড়বে তো না আমাকে। আর আজকে যদি নাও হয় পার্টি, আমি কাল পরশু করে দিতে তো হবে, ওরা ছাড়বে না কোনো, মানে ছাড়ার তো কোনো কথাই নেই ওদের। তো যাই হোক, আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছিল, যেটা আগে আমি বলেও দিয়েছি ভিডিওর প্রথমেই, যে তোমাদের যদি কারোর স্মার্ট এক্স কানেকশানটা চাই, তারা মানে তোমরা ইয়েতে দুর্গাপুরে যোগাযোগ করতে পারো, অনিশ অনিশ টিভি এসে, নাম্বারও গুগলে আছে, তোমরা বার করে নিতে পারো। তো এইখানে আসানসোলে তো অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, আমি গেছিলাম আসানসোলে, তো এখানে অ্যাভেলেবেল নেই, তোমরা একবার যোগাযোগ করে নিতে পারো। তো আর এইবার তো গাইস মানে একদম ভ্লগ আসতেই চলেছে, ঠিক আছে, মোটো ভ্লগিং একদম মানে মানে তোমরা বুঝতেই পারছো কী লেভেলের মোটো ব্লগিং হবে। তো এখন এখন থেকে আর কিছু বলছি না, কারণ আমার মানে ভিডিও এমনিতেই আস্তে আস্তে আসে, ঠিক আছে, আমি তাও এখনও শিওরভাবে বলতে পারছি না, মানে মানে হবে তো নিশ্চয়ই। তো গাইস চলো এখন মানে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইস। আর তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইস, বাই।